এলাকার সমস্ত মানুষজনকে সত্যাশে জানাচ্ছি যে বালিকাই সংলগ্ন ক্যানেল সংস্কারের জন্য কিছু খারাপ অভিসন্ধিমূলক মানুষ ব্যাঘাত সৃষ্টি করতে চাইছেন, তাই সমস্ত বালিঘাইতে প্রচুর গণ্ডগোল হচ্ছে, পথ অবরোধ হয়ে গেছে। পুলিশে পাচ্ছে সবাই।
আমার নাম অমিত প্রধান, আমি এলাকার বাসিন্দা। পাহাড়পুর থেকে যে খালটা সংস্কার হয়ে আসছে, কোন রকম কোন মানে জনগণ কোন ডিস্টার্ব করেনি। তো তারা এতদূর পর্যন্ত যে খাল সংস্কার হয়েছে, তারা নির্দিষ্টভাবে সবাইকে মানে এই খাল সংস্কারে সাধারণ মানুষ সহযোগিতা করেছে। কিন্তু এই বালিঘাইর কাছে এসে দেখা যাচ্ছে যে ইরিগেশনের জায়গায় দু একটি বাড়ি এখনও দাঁড়িয়ে আছে। ওটা নাকি তৃণমূলের বড় বড় লিডার, যাই হোক সেটা ঠিক কিনা আমি এখন পর্যন্ত কনফার্ম নয়, সেটা আপনারা জেনে নেবেন। তারপর থেকে সেইখান থেকে প্রায় 200-300 মিটার জায়গা এখন পর্যন্ত খাল সংস্কার করতে পারছে না। দু সাইডে দোকানদাররা কিছু জায়গা ছেড়ে দিচ্ছে, কিন্তু এখানে কোনো যে পার্টিগত ব্যাপারে সর্বদলীয়ভাবে কেউই মানে সহযোগিতা করছে না, বাধা দিচ্ছে না, কিন্তু সহযোগিতা করছে না যে খালটা কীভাবে সংস্কার হবে। তো এখানে এই খালটা সংস্কার না হওয়ার জন্য দুগ্ধা মেশিনের মানুষরা খুবই কষ্টে আছে, মাঠের মানুষরা খুবই কষ্টে আছে, এলাকার মানুষরা দীর্ঘদিন ধরে খুবই কষ্টে আছে। তো সরকারের উচিত বা এখানে যে সমস্ত প্রশাসনিক দপ্তর আছে, এসডিও, এসডিএনআরও, বিডিও, বিএনআরও, এনাদের এখানে এসে এটাকে সমস্যার সমাধান করা উচিত। এবং পুলিশ যেভাবে এসে লাঠিচার্জ করেছে তার তীব্র নিন্দা করা উচিত। এবং পুলিশ কেন এই সাধারণ মানুষ যেখানে খাল সংস্কার চাইছে সেখানে কেন সমর্থন করছে না, কেন প্রশাসন দিয়ে এটাকে খাল সংস্কার করা হবে?